নমস্কার সবাইকে, আপনাদের সবাইকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের SKAR সলিউশন .com-এর পেজে। আজকে আমরা কি শিখব, আজকে আমরা শিখব হাউ টু আপলোড ফাইল টু ইয়োর হোস্ট সাইট বাই ফাইলজিলা। সো আমরা কি শিখছি, হাউ টু আপলোড আ ফাইল টু ইয়োর হোস্ট সাইট বাই ফাইলজিলা। তো প্রথমে আমাদের কি করতে হবে, স্টেপ ওয়ান আপনাকে ওপেন ফাইলজিলা অ্যাপ। স্টেপ টু আপনাকে কি করতে হবে, লগ ইন ফাইলজিলা। তো দেখুন আপনাকে কি করতে হয়, প্রথমে আপনাকে ফাইলজিলাকে ওপেন করতে হয়। ফাইলজিলাকে ওপেন করে কি করতে হয়, ফাইলজিলা ওপেন করার পর আপনি ফাইলজিলা পাচ্ছেন। ফাইলজিলাতে আমার এখানে যে হোস্ট অ্যাড্রেসটা ছিল, অ্যাড্রেসটা আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর আমার এখানে যা ইউজার আইডি পাসওয়ার্ড আমি ইনপুট করার পর এখানে আমি কুইট কানেক্টে যাব। তো এখানে কতগুলো উইন্ডো আছে, যে উইন্ডোর কিছু ভিউ আপনারা দেখতে পাবেন, এই উইন্ডোটাকে বলা হয় কানেক্টিং উইন্ডো। এখানে লোকাল সাইড উইন্ডো, রিমোট সাইড উইন্ডো। ঠিক আছে, তো আমি কানেকটিংয়ে যাই। তো এখানে স্ট্যাটাস দেখাচ্ছে রিসলভ অ্যান্ড ওয়েটিং টু রিট্রাই। এখানে যখন কানেকশন হবে তখন আপনি দেখবেন কানেকশন সাকসেসফুলি লিখে দেখাবে, এই যে অথোরিটিকেশন চলে এসেছে, আপনি অথোরাইজ হয়েছেন কানেক্ট হওয়ার জন্য। তারপরে কিছুক্ষণ বাদ দেখবেন রিমোট সাইডে আমার যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা এখানে শো করাবে, এই যে যেমন ফোল্ডার রুট ডাইরেক্টরি আমাকে শো করাচ্ছে। তো আমি এখানে কি করতে চাইছি, আমি এখানে একটা exe ফাইল, যেমন মনে করুন exe ফাইল যেমন রয়েছে আপনার, আমার একটা ফাইল exe ফাইল সফটওয়্যার দরকার, সেটা হচ্ছে আমার নোটপ্যাড প্লাস প্লাস দরকার। সেই নোটপ্যাড প্লাস প্লাসের কাজ কি হচ্ছে, এই যে নোটপ্যাড প্লাস প্লাসটা রয়েছে আমার, নোটপ্যাড প্লাস প্লাসটা আমি এখানে অ্যাপ্লাই করছি। তো কী করতে হবে আপনাকে, এখান থেকে নোটপ্যাড প্লাস প্লাসটা নিয়ে আপনাকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। যখন আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করুন আপনি এখানে দেখতে পাবেন কানেক্টিং এস্টাবলিশ ওয়েটিং ফর ওয়েলকাম মেসেজ হয়েছে। এখানে TLS সার্টিফিকেট ইনস্টলাইজ হয়ে যাওয়ার পর তখন এখানে ডেটাটা আপনার ট্রান্সফার হওয়া শুরু হবে, স্টার্টিং আপলোড। এবার আপনার যা সাইজ আছে, মনে করুন এটা 5 MB আছে, কতক্ষণ আপলোড করতে সময় লাগছে এটা আপনার ইন্টারনেটের উপর ডিপেন্ড করে। যদি আপনি দেখেন তাহলে এইভাবে আমরা আপলোড করতে হবে। তাহলে সেকেন্ড প্রসেস আমাদের কি করতে হচ্ছে, লগ ইন করার পর থার্ড প্রসেস স্টেপ 3 আমাকে কি করতে হবে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ দ্য ফাইল টু দ্য রিমোট রিমোট ফোল্ডার। সো আপনি যখন রিমোট ফোল্ডার হয়ে যাবে আপলোড সাকসেস ফুল আপনি এই মেসেজে দেখতে পারবেন, দেখার পর আপনার ফাইল আপলোড হয়ে যাবে এবং তারপরে আপনি আপনার ফাইলকে ডাউনলোড করে নিতে পারেন। ফাইল যখন আপলোড হয়ে যাবে তখন এখানে অটোমেটিক আপনি সেই ফাইলটাকে দেখতে পারবেন এবং এইভাবে আমরা আপলোড করতে পারি।
তো ধন্যবাদ সবাইকে। যদি আপনি আমাদের এই আপলোড ফাইলটাকে পছন্দ করে থাকেন, তাহলে আপনাকে কি করতে হবে, আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলের মাধ্যমে কোনো প্রশ্ন যদি আপনার জানার থাকে, আপনি সেই প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে ছাড়তে পারেন। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের পেজকে লাইক করার জন্য।